আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার শীতের জন্য হাই ফ্লাইয়ের কবুতরের খাবার। তো আমার কবুতরগুলো যাতে ভালো থাকে সবাই দোয়া করবেন, এবং আমিও দোয়া করি যাতে আপনাদের কবুতরগুলো আমার কবুতরের পাশাপাশি ভালো থাকে ইনশাআল্লাহ। তো আজকে যে খাবারগুলো আনছি হাই ফ্লাইয়ের কবুতরের জন্য আমি মিক্স করব। আগে খাবারগুলোকে জীবাণুমুক্ত করে নেব। তো কীভাবে কবুতরের খাবারগুলো জীবাণুমুক্ত করা হয় সে প্রক্রিয়াটা আপনাদের দেখাবো। অনেকেই কবুতরের খাবার বাজার থেকে কিনে এনে ডাইরেক্টলি জীবাণুমুক্ত না করে কবুতরকে খাবার দিতে থাকেন, এক পর্যায়ে দেখবেন কবুতর অসুস্থ হচ্ছে, জিমাচ্ছে। তো আজকে আমি কী কী খাবারগুলো আনছি হাই ফ্লাইয়ের কবুতরের জন্য, বিশেষ করে উড়ানো কবুতরের জন্য, দেখুন আপনাদের এক এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে পপকর্ন, কুসুম ফুলের বিচি, এটা হচ্ছে ছোটো দান পোলাও দানের মতো, খুব ছোটো এই দানটা, তবে খাবারের দাম অনেক বেশি ভাই, অনেক অনেক বেশি খাবারের দাম। এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ, এদিকে হচ্ছে সরিষা, এটা হচ্ছে সবুজ বাজরা, তার পাশেরটা হচ্ছে মাটি রেজা, এই যে এটা এটা হচ্ছে মাটি রেজা, এটা হচ্ছে ছোটো ডাবলি, ডাবলি আর একটা বড় আছে, এটা খুব ছোট ছোট একটা ডাবলি, এবং সাদা বাজরাও আছে, এবং জিজা দান দান আছে, দুই পদের দান, এবং এই গ্রিডগুলো নিয়ে আসছি আজকে। তো কীভাবে আজকে এই কবুতরের খাবারগুলো জীবাণুমুক্ত করা লাগে সে বিষয়ে আমি আজকে আপনাদের দেখাবো। চলুন দেখি কীভাবে জীবাণুমুক্ত করবো এই খাবারগুলো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিতে আপনারা অবশ্য কবুতর বিষয়ে এবং কবুতরের ট্রিটমেন্ট, অ্যাবাউট কবুতর, কবুতর সম্পর্কে, কবুতরের বিস্তারিত সব বিষয়ে ভিডিও পাবেন ইনশাআল্লাহ। অনেক ভিডিও দেওয়া আছে, এবং ভবিষ্যতেও কবুতর বিষয়ে অনেক ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমি প্রত্যেকটা উপাদান এক এক করে আজকে এখানে ডালব, মূলত এটা রোদে শুকানোর জন্য। দেখুন রোদে প্রথম আমরা এটা শুকিয়ে নিব। এটা আমি হচ্ছে সবুজ বাজরা, এবং সাদা বাজরা এখানে শুকাতে দেব। এটা হচ্ছে সকাল ভোরবেলা, অবশ্য রৌদ্রটা এখনও পুরোপুরি ওঠে নাই, রৌদ্র আসতেছে একটু পরে, আমার এখানে ফুল রৌদ্র আসবে এই রোদে শুকাইয়া। আপনারা দেখুন আগে কী করছি, এগুলা প্রচুর দাম ভাই, এই বাজরা 65 টাকা এবং 100-120 টাকা পর্যন্ত কেজি এনে খাবার কিনে আছে। এখানে আমি ডাবলিগুলো ডালতেছি, ছোট ডাবলি, এই জীবাণুমুক্ত করলে কবুতরগুলো ভালো থাকে, খাবারের থেকে যে কমন রোগগুলো হয় কবুতরের ওই রোগগুলো হবে না, বিশেষ করে সালমোনেলোসিস রোগ হয়, এবং কবুতরের চোখ উঠতে থাকে এই খাবারের ধুলাবালির কারণে। তাই আমরা এই খাবারগুলো আগে বাজার থেকে কিনে এনে জীবাণুমুক্ত করে নেব, জীবাণুমুক্ত করার পর কবুতরকে খেতে দিব ইনশাআল্লাহ। একটা কবুতর আপনাদের অসুস্থ হবে না। সূর্যমুখী ফুলের বীজ 110 টাকা কেজি, সূর্যমুখী ফুলের বীজ 110 টাকা কেজি, আমি অবশ্য অনেক আনছি, তবে এরপরে আমরা ভিডিও আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ, কী পরিমাণ দিয়ে দিই আমরা হাই ফ্লাইয়ের কবুতরের জন্য, বিশেষ করে এই শীতের জন্য কোন উপাদানগুলো বেশি কম দিতে হবে এবং পরিমাণ মতো আমরা আপনাদের দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন, এটার পরে আবার একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ।
কবুতরের খাবার কিভাবে মিক্স করতে হয়। বাজার থেকে মিক্স খাবার না নিয়ে এসে নিজেরা খাবার মিক্স করবেন, খুব ভালো হবে। প্রত্যেকটা খাবার আমি আলাদা আলাদাভাবে শুকাচ্ছি, কারণ হচ্ছে প্রত্যেকটা খাবার আমি আলাদা আলাদা করে ঝাড়বো, রোদে শুকানোর পর ঝাড়বো, আর অনেক ভালো করে শুকাবো যাতে খাবারগুলো হাত দিলে গরম হয়ে যায়, মানে গরম একটা অনুভব হয় খাবারের মধ্যে থেকে। রোদে শুকিয়ে যখন গরম হবে তখন এটা ঝাড়ার জন্য আমি নিয়ে যাব। তো সবগুলো উপাদান আগে আমি এখানে ঢেলে পাতলা করে বস্তার উপর নেড়ে দেব, অ্যাকচুয়ালি বিছিয়ে দেব। এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ, সরি এটা হচ্ছে কুসুম ফুলের বীজ। সূর্যমুখী ফুলের বীজটা হচ্ছে যে কালোটা, সাদাটা হচ্ছে কুসুম ফুলের বীজ। তো সূর্যমুখী কুসুম ফুলের বীজটা মোটামুটি একটু ফ্রেশ থাকে, সূর্যমুখী ফুলের বীজের মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে, এবং সেই সাথে আরেকটা আছে মাটি রেজা, সবচেয়ে বেশি মাটি রেজার মধ্যে ধুলাবালি থাকে, এবং চীনা আছে, এটা হচ্ছে মাটি রেজা, প্রচুর পরিমাণে এর মধ্যে ধুলাবালি, বিশেষ করে এটার মধ্যে ছোট ছোট মাটি যুক্ত থাকে, যার জন্য আমরা এটা মাটি রেজা বলি। এটাকে ভালো করে শুকিয়ে এবং খুব ভালোভাবে ঝাড়তে হবে, সবচেয়ে বেশি ধুলাবালি এটার মধ্যে থাকে। এটাকে আমি পাতলা করে বস্তার মধ্যে বিছিয়ে দিলাম। পুরো রোদের মধ্যে 1 থেকে 2 ঘন্টা এটাকে আমি শুকাবো যাতে খাবারটা গরম হয়ে যায়। প্রত্যেকটা খাবার গরম হয়ে এটাকে আমি আবার ঝাড়বো, ঝাড়ার পর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে খাবারগুলো মিক্স করবো ইনশাল্লাহ, এবং পরিমাণটা প্রত্যেকটা খাবারের পরিমাণ আমি বলে দেব। এটা হচ্ছে চীনা, চীনার মধ্যেও প্রচুর পরিমাণে ধুলাবালি এবং এই চীনার খোসাটা থাকে, ওটাকে অবশ্যই জেরে পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা খাবারের মধ্যে যাতে কোনো ধুলাবালি না থাকে, অনেকে বা এই খাবার ধুয়ে খাওয়ার পরামর্শ দেয়, তো খাবার ধুলে আসলে খাবারের মান থাকে না, আপনারা খাবারটা ধুবেন না। আর বাজার থেকে ফ্রেশ খাবার, সবচেয়ে ফ্রেশ খাবারটাই কেনার চেষ্টা করবেন। দেখুন এখানে আমি সব খাবারগুলো মিক্স করে বিছিয়ে দিচ্ছি বস্তার মধ্যে, রোদ অলরেডি চলে আসতেছে। এভাবে বাজার থেকে খাবার কিনে আনার পর আপনারা সুন্দরভাবে মিক্স করবেন, ঝেড়ে ধুলাবালি মুক্ত করে এবং জীবাণু মুক্ত করে খাবারগুলো মিক্স করে আপনারা হাই ফ্লায়ার কবুতরকে খাওয়াবেন। আর এইভাবে পাতলা করে বস্তার উপর বিছিয়ে, বিশেষ করে পাতলা করে দিবেন যাতে প্রত্যেকটা দানা রৌদ্রটা পায়, প্রত্যেকটা দানা রৌদ্র পায়। অবশ্যই খাবারের ফাঁকে সালমোনেলোসিস রোগ লুকিয়ে থাকে, ওই ভাইরাসটা লুকিয়ে থাকে, তার জন্য এই খাবারটাকে জীবাণুনাশক করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। দেখুন পুরোপুরি রৌদ্র চলে আসছে, এখানে আমি রোদ্রে খাবারের সাথে সাথে আমি ওয়েট করতেছি, খাবারটাকে উলট পলট করে দেবো আর কি। খাবারটাকে পাতলা করে নিচের খাবার উপরের খাবার আর কি মিক্স করবো এখানে, যাতে প্রত্যেকটা দানাই রোদ্রটা পায়। আমি আবারও বলছি ভাই, সবাই যারা হাইফ কবুতর পালেন, বাজার থেকে খাবার কিনে এনে অবশ্যই এরকম রোদ্রে শুকিয়ে ভালোভাবে ঝেড়ে কবুতরকে খাওয়াবেন, ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ থাকবে, একটা কবুতরও কিচ্ছু হবে না। তো এইভাবে আমি খাবারগুলো শুকাবো, শুকানোর পর পরবর্তী ভিডিওতে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো কীভাবে এই খাবারগুলো ধুলাবালি মুক্ত করে আমি মিক্স করব এবং কোনটা কোন পরিমাণ দেবো ইনশাল্লাহ। খুব সহজ ভিডিওগুলো যদি দেখেন আমার, ইনশাল্লাহ এই খাবার মিক্সের সমাধানটা পাবেন। তো ভিডিওটা লম্বা করবো না ভাই, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং একটা করে লাইক দিয়ে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।